আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রায় 7 থেকে 10 দিন পর আমার ছাদ কৃষির আপডেটটা দিব আজকে। তো পুরো ছাদটা আমি দেখাই। এটা প্রায় এই যে প্রায় 3000 স্কোয়ার ফিটের ছাদ। আমি পুরোটা এখনো করিনি, জাস্ট শুরু করলাম। তো এখানে সবার আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে একটা এই যে এখানে একটা ছিল যেটা খাওয়া হয়ে গেছে অলরেডি, বাসারই কেউ একজন খাইছে। আর এই যে মাশাল্লাহ এখানে একটা দেখেন, খাওয়া কিন্তু নিচে অলরেডি হচ্ছে, উপরে এই প্রথম খাওয়া একটা খাওয়া হলো, আর এখানে আরেকটা এবং হচ্ছে ধরতেছে, ছোট ছোট অনেক আছে। তো এটা হচ্ছে আমার শশা গাছের আপডেট। আর এখানে আছে হচ্ছে যে করলা গাছ উঠতেছে, এখানে এটাও বাহিরের একটা গাছ, এটা পালং শাকের মতো দেখতে অনেকটা। তারপর এখানে এই যে ঝিঙ্গা অলরেডি এই যে দেখেন অলরেডি মাশাল্লাহ উঠে যাচ্ছে জালে। আচ্ছা, তারপরে এটাও শশা গাছ সম্ভবত, অথবা শশা গাছ হওয়ার সম্ভাবনা বেশি। আর আজকে এই যে দেখেন মাশাল্লাহ, না দেশি বরবটি হচ্ছে, এই যে সেই বস্তা ধরতেছে এবং হচ্ছে এই যে জালে চলে গেছে মাশাল্লাহ। দোয়া করবেন যে এগুলো যেন আরো ভালো মতো হয়। আচ্ছা, আজকে বেশিরভাগ ফল বলতে সবজি দেখাচ্ছি। এই যে দেখেন, দেখলেই মনটা ভরে যায়, তাই না? এই আছে, এই যে এখানে আছে, ধরতেছে, যেহেতু মাত্র ওই যে ওখানে আছে, মাত্র জালে উঠতেছে। এই যে জালও বিশাল বড় করে দেয়া আছে, দেখা যাক কি হয়। তো করলা ধরাও স্টার্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে দুন্দুল গাছ, এই যে এটাও জালে অলরেডি চলে গেছে, এটা কিছুদিন পর এটারও ধরা শুরু হবে। তো এগুলো অলরেডি ফল এসে গেছে। আর এইখানে ওই যে সেই আমার বালতিটা এইখানে আনছি, যেটা সৌদি আরব থেকে শশা গাছ আনছিল ভাই। তো মজার ব্যাপার হচ্ছে, এই শশা গাছের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গাছটা একদম নিচ থেকে, এই যে একদম নিচ থেকে হচ্ছে ফল ধরতে ধরতে উপরে ওঠে। এই যে একদম প্রথম এই ফুলটা, এই যে এই নিচে পড়ে গেছে, এই ফুলটা এখানে ছিল, তারপর ওই যে ওই সাইডে আছে, নিচে ফুল ধরে আছে, এই যে এখানে এই যে ফুল হচ্ছে একদম নিচ থেকে, এই যে এখানে হয়েছে, এই নিচে, এই যে এখানে। তো এটা নিয়ম হচ্ছে একদম নিচ থেকে ফল ধরতে ধরতে যাবে। এই যে তো এগুলা সবচেয়ে আরো মজার ব্যাপার, গাছ কিন্তু দেখেন একটুখানি, এই যে বেশি একটা হয় না, এখনো এক হাত হয়নি, তাতে এই যে মাশাল্লাহ দেখেন, দেখছেন? দোয়া করবেন, আশা করি খুব মানে ভালো ফল আসবে, জাতগুলা খুবই ভালো, এটা বাহির থেকে আনা। আচ্ছা, তো এই যে ফল দেখানো শেষ করলাম। আর এইখানে লাস্টে কিছু গাছ আছে, নিচে আরো কিছু গাছ আছে, ওগুলা উঠাবো সাথে। এখানে পুঁইশাক পাতা খেয়ে ফেলছি, এই জন্য আবার নতুন করে পাতা হচ্ছে। আর এই যে এটাও বরবটি গাছ, এটাও হচ্ছে,
এখনো ওইভাবে বড় করে হয়নি, বাট জালের দিকে যাচ্ছে। আর নিচে নিচে এই যে চাল কুমড়া গাছ, আর তার নিচে শশা গাছ, শশা গাছে শশা আছে, আবার কিছু খাইছে, খাওয়াও হয়ে গেছে। আর মোটামুটি এতটুকুই, আরো করতেছি। আর এই সাইডে আমি যেই গাছ নিচে লাগাইছিলাম, ভিডিওতে দেখাইছিলাম, সেই গাছ আমার মরে গেছে। এখানে অনেকগুলি লাগাইছি, যে একটা দুইটা গাছ আছে, তাও হবে কি না সন্দেহ, কারণ অন্ধকার, সূর্যের আলো যায় না। গা প্রায় শেষ, গাপ শেষ, দুই একটা থাকতে পারে, ওই যে একটা দেখা যাচ্ছে। ফল তো মোটামুটি এই পর্যন্তই, তো খুব বেশি দিন লাগে না আসলে, মানে অল্প কিছু দিনের মধ্যেই ফল পাওয়া যায়, এক মাসের মধ্যেই ভালো ফল পাওয়া যাবে আশা করা যায়। তো সবাই ভালো থাকবেন এবং মতামত থাকলে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।